আজ সোমবার সকাল 10 গটিকায় আটকাড়া বাজারের ঠিক 50 মিটারের দূরে পাঁচটি দোকান এবং দুইটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কী কারণে আগুন লেগেছে আমরা সঠিক বলতে পারছি না, এটা পুলিশ তো তদন্ত বোঝা যাবে কীভাবে আগুন লেগেছে। সেই পাঁচটি দোকান যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকার উপরে, দুইটি বাড়ি যে রয়েছে অজয় দেব এবং মমতা দেবের বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। কোনো জিনিস তারা বাজাতে পারেনি। পাঁচটি দোকানের বড় বড় গোডাউন ছিল, সেই পাঁচটি বড় বড় গোডাউনও বাজেমালের গোডাউন সেই পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আটকাটা বাজারে 50 মিটার দূরত্ব অর্থাৎ বীরচন্দ্রপুর স্কুলের ঠিক সামনে পাঁচটি দোকান এবং দুইটি বাড়ি ছাই হয়ে যায়। এবং দোকানদারেরা রয়েছেন শিপ্রা দেবের বিউটি পার্লার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং বাপ্পা দেবের কম্পিউটার দোকান পুড়ে ছাই হয়ে যায়।